যে ছেলেটা মানে ওই ঘনা যাকে দিয়ে এই কাজটাও করাচ্ছিল বা ওরা করাচ্ছিল তাকে মেরে ফেললো, হ্যাঁ, যাতে আর কোনো প্রমাণই না থাকে। এখন তো সেটাই মনে হচ্ছে, তার মানে সুকুমার ঠিক সময় না এলে সব সব যেত সুদর্শন। আমি মানুষ চিনতে ভুল করলাম রেখা, ওকে আমি স্নেহ করতে শুরু করেছিলাম আর ও এত বড় ঠগ। এই মেয়েরা সব করতে পারে, সব মানুষকে বশ করে তাদের ভাবনা চিন্তা ইমোশনদের সঙ্গে খেলা করে। আমি শুধু ভাবছি আমাদের ছেলেটা, আমাদের ছেলেটার কি অবস্থা করেছে ও, আমার ছেলেটাকে একেবারে বশ করে ফেলেছে ও। চলো এক্ষুনি গিয়ে ওদের ধরি। হ্যাঁ, এতদিন পুলিশের কাছে খবর দিতে আমায় বারণ করেছিল, এবার পুলিশের বড় কর্তা দিয়ে ওদের ধরিয়ে শাস্তি পাওয়াবো। আমাদের সঙ্গে প্রতারণা করা বের করে দিচ্ছি, চলো। না 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 সুদর্শন, এখন নয়, না এটা সময় নয়, বোঝার চেষ্টা করো তুমি। ভিকি, ভিকি তো এখন এটা বিশ্বাস করে বসে আছে যে শিখাই আমাদের বাঁচিয়েছে। তুমি শুনো, যতক্ষণ আমরা হাতে প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমাদের কিচ্ছু করা উচিত নয়। শুধু একটা কথা, দয়া করে ওই শিখার মিষ্টি মিষ্টি কথায় তুমি আর বলে যেও না, ওর চোখের জলে তুমি আর ভেসে যেও না সুদর্শন, প্লিজ। ওই একটা মেয়ে আমাদের নিয়ে খেলা করছিল, আমাদের নিয়ে। এইবার এবারে আমরা ওকে নিয়ে খেলা করব, দেখি কি করে ও সামলায়। এসো মা, আসলে অনেকদিন পর এই ঘরে এলাম তো, তাই জন্য। ওকে, আই এম সরি, আমি কিন্তু তোমার পারমিশন ছাড়া অনেকগুলো দিন এই রুমটায় কাটিয়ে ফেললাম। সরি বলছো কেন অনন্যা, তুমি আমার জন্য কি কি করেছো আমি জানি, আমি কিচ্ছু মনে করিনি। না শিখা, আমি জানি একটা মেয়ে যখন প্রথম সংসার করতে আসে তখন সে নিজে হাতে তার বেডরুমটাকে সাজায়, পুরো বাড়িটাও সাজায় তারপরে, কিন্তু তাও তার বেডরুমটা তার খুব স্পেশাল হয়ে থাকে, সে কারোর সাথে ওটা শেয়ার করতে চায় না। তা ঠিক, এই রুমটা আমার কাছে খুব স্পেশাল, কিন্তু কি জানো তো অনন্যা, তুমি আমার জন্য যা যা করেছো আমি যে কিভাবে তোমাকে ধন্যবাদ দেবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। না প্লিজ, একদম ধন্যবাদ দিও না, উই আর ফ্রেন্ডস, দ্যাটস বেটার। চলো চলো বসো। হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলছিলে? তোমাকে যেটা বলার জন্য আমি ডাকলাম শিখা, বেসিক্যালি আমি বাড়িতে ঢুকে ফার্স্ট ইনভেস্টিগেট করার চেষ্টা করি যে তোমাকে আর বিক্রম বাবুকে কিডন্যাপ করার পেছনে এই বাড়ির কেউ জড়িয়ে আছে কিনা। বেসিক্যালি আমাদের পুলিশ ট্রেনিংয়ে এটা শেখানো হয় যে আমরা সবাইকেই প্রথমে সন্দেহের তালিকায় রাখি, তারপর যুক্তি দিয়ে বিচার করে সেই তালিকা থেকে এক একজন করে আমরা বাদ দিই, আমরা এটাকে এলিমিনেশন প্রসেস বলি। আচ্ছা, আমি এই বাড়িতে আসার পরেই প্রথম থেকেই বিরোধিতা করতে শুরু করলো নন্দদুলাল আর সুপর্ণা। ওরা প্রথম থেকেই বলতে শুরু করলো যে আমি শিখা নই। এটা দুটো রিজন হতে পারে, এক, ওরা শিখাকে খুব ভালোবাসে, আর দুই, ওরা চাই না যে শিখা এই বাড়িতে ফিরে আসুক। তাই এই বাড়িতে প্রধানত ছিল হচ্ছে সুদর্শন বাবু, সুকুমার বাবু, অনুরাধা, তারপরে সুপর্ণা, ওর হাজবেন্ড প্রীতম, ওদের ছেলে নন্দদুলাল, অঞ্জলি,
ওদের ছেলে মেয়ে রক্তিম আর রিয়া, তার সাথে কিছু কাজের লোক। আমায় যেহেতু সুকুমার বাবু এই বাড়িতে নিয়ে এসেছেন, তাই প্রথমেই ওকে আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিলাম। এবার আসি তোমার শ্বশুর মশাইয়ের কথায়। আমি বুঝেছিলাম যে আন্তরিকভাবে উনি চাইছেন রেখা দেবী আর ওনার ছেলে এই বাড়িতে ফিরে আসুক, তাই ওনাকেও আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিলাম। আচ্ছা, তারপর তোমার বড় বৌদি, এই বাড়ির বড় বউ অনুরাধা। আমি ব্রততী ম্যাডামের কাছে আগেই শুনেছি যে উনি তোমার সব থেকে বড় সাপোর্টার এই বাড়িতে, আপদে বিপদে সবসময় উনিই তোমার পাশে দাঁড়িয়েছেন, তাই তো? একদমই তাই। বড় বৌদি আমাকে ভীষণ সাপোর্ট করে। বড় বৌদি যদি না থাকতো, এই বাড়িতে থাকাটা যে আমার পক্ষে কতটা অসুবিধা হতো সেটা আমি বলে বোঝাতে পারবো না। বড় বৌদি আমাকে খুব ভালোবাসে, আমিও বড় বৌদিকে ভীষণ ভালোবাসি। আমি জানি বড় বৌদি মাটির মানুষ, ওনার জন্য আমার খুব কষ্টও হয় জানো তো। এই বয়সে বিধবা যাওয়াটা নট ফেয়ার। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? হুম, বলো না। আচ্ছা, বিক্রমবাবুর বড়দা কিভাবে মারা গেছিলেন? কোনো স্বাভাবিক মৃত্যু নিশ্চয় নয়? না, আমি যতদূর শুনেছি রোড অ্যাক্সিডেন্ট। আর মামা বাবুর কথায় বড় বৌদি নাকি মাঙ্গলিক ছিল, সেই জন্য। রবেশ, এসব মাঙ্গলিক টাঙ্গলিক কিছু হয় না, সব ধাপ্পাবাজি। তুমি নিশ্চয়ই এসবে বিশ্বাস করো না? না, মানে মামা বাবু বলেছেন আমিও নাকি মাঙ্গলিক, আর সেই জন্য আমাকে দিয়ে হোম যজ্ঞ পুজো অনেক কিছু করিয়েছেন। আজ থেকে 14 দিন তোমাকে প্রতিদিন 1008 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এর সাথে বিক্রমকে 7 দিন ব্রহ্মচর্য পালন করতে হবে। শিখা, আমি বলবো এগুলো তুমি একদম ভেবো না, এগুলো একদম বেসলেস কথাবার্তা। না না, এসব আমি ভাবিও না। কিন্তু কি জানো তো, যখনই স্বামীর মঙ্গল অমঙ্গলের একটা প্রশ্ন ওঠে না, তখনই যুক্তির থেকে আবেগটা বেশি কাজ করে। কিন্তু তুমি জানো আমি এসব একদম বিশ্বাস করি না, আর ভিকিবাবু তো করেনই না। গুড, ভেরি গুড, করো না। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, অনুরাধা মানে তোমার বড় বৌদিকেও তাহলে আমি ক্লিন চিট দিলাম, মানে আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিলাম। একদম, বড়দি কোনো রকমভাবে আমাদের ক্ষতি চান না, এটা হতেই পারে না। বেশ, তাহলে পড়ে রইল সুপর্ণা, প্রীতম, নন্দদুলাল, অঞ্জলি, ছোটরা আর কাজের লোক। কাজের লোকেদের না হয় আমি আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিলাম। আর ঠিক এখানে এসেই কিন্তু আমার তালিকাটা ফিক্স হয়ে যাচ্ছে, আমি আর ছোট করতে পারছি না। এই 4টে চরিত্রকে আমার ভীষণ ফিশি ফিশি লাগে। আর তুমি যখন আমাকে বললে যে এরাই টাকা পয়সা গয়নাগাটি চুরি করেছিল, তখন আমি বুঝতে পারলাম যে টাকার জন্যে ওরা যে কোনো রকমের ক্রাইম করতে পারে। এদের কাছ থেকে তোমার কথা মতো টাকা আর গয়না ফেরত নিতে গিয়ে যেটা বুঝলাম, যে এরা সহজে টাকা পয়সা ফেরত দেবে না। আমি জানি এরা প্রচণ্ড লোভী, কিন্তু ওরা আমাকে প্রমিস করেছে যে আর কোনোদিনও খারাপ কাজ করবে না। আমার মনে হয় না ওরা তোমার এই প্রমিসটা রাখবে। আমি এই ঘরে ঢোকা মাত্রই আমার উপর নজরদারি করতে শুরু করেছিল। ইনফ্যাক্ট ধরাও পড়ে গেছিল হাতে নাতে অলমোস্ট এই নন্দদুলাল, কিন্তু লাস্ট মোমেন্টে কোনোভাবে সামলে নেয়। স্যার, 1 মিনিট ধরুন, আমার মনে হয় দরজার বাইরে কেউ আছে। 1 মিনিট ধরুন। বলছিলাম যে এটা কার? বাবা, মামা বাবু এত কিছু করেছেন? কিন্তু আর কি কি করেছেন বা করতে পারেন সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আর কিছুদিন থাকলে হয়তো বার করে নিতে পারতাম। তুমি আর কদিন থেকে যাও না প্লিজ। না শিখা, আমার অন্য ডিউটি আছে, আমি সেগুলো ছেড়ে এখানে এসেছি। আর তাছাড়া তুমি যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট সাহসী, তুমি ঠিক বার করে নিতে পারবে এখানে কি চলছে। আর বাকি সাহায্য তো আমরা করবই, আমি আছি, শঙ্কর স্যার আছে। সত্যি শঙ্কর স্যার খুব হেল্প করেছেন। শিখা,
আমি যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। বলো। দেখো, বুঝেছো? শিখা তোমাকে যা বললাম মনে রাখবে, কোথাও কোনো ভুল করবে না। এবারে কোনোভাবে তুমি বিক্রমবাবুকে ছাড়িয়ে আনতে পেরেছো ঠিকই, কিন্তু পরের বারে নাও হতে পারে। বুঝতে পেরেছি। ওয়েল, তাহলে আমি এবার আসি? আবার আসবে তো? তুমি ডাকলেই আসবো। সত্যি বলছো? একদম। তিন সত্যি করে বলো। তিন সত্যি? আচ্ছা, সত্যি সত্যি সত্যি। বেশ, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আফটার ইউ। তোমাকে শিবা অসম্ভব ভালোবাসে, এমন ভালোবাসে যে ওর মাথারই ঠিক নেই, নয়তো কেউ তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপ করেছে কেন বলো? কি কারণে করেছে বলো? পূজো করার জন্য তো নয়। এতদিন মা আমার পাশে ছিল, আর এখন আমাকে আর শিবাকে নিয়ে এত বাজে কথা বললো। কি করে মা ভাবতে পারলো যে আমি এরকম করব? মা আমাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না আমাকে। কি তুই কাঁদছ? কাঁদছি কোথায়? কোথায় কাঁদছি? আমার থেকে কিচ্ছু লোকাতে হবে না। তোমার মুখ দেখে আমি বুঝতে পেরে যাই তোমার কি হয়েছে। বলো। চোখের জল ফেলো না শিখা। এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, আর তুমি চোখের জল ফেলছ। কি হয়েছে শিখা? তুমি তুমি আমাকে কাছে পেয়ে খুশি হয়নি? কি বলছেন আপনি ভিকিবাবু? আপনাকে কাছে পেয়ে আমি খুশি হব না? আপনি জানেন এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি, কত খুঁজেছি আপনাকে। আমি জানি তো, আমি জানি যে আমার শিখা একটা দুর্দান্ত লড়াকু মেয়ে। জীবন যত সমস্যায় নিয়ে আসুক না কেন, আমার শিখা পিছিয়ে পড়বে না, পালিয়ে যাবে না। সব সময় শেষ পর্যন্ত লড়াই করে জয়ী হবে, এটাই আমার শিখা। কিন্তু বিকি বাবু, আমার কেন এমনটা মনে হয় যে শুধু আমার সাথে এরকম হয়? লড়াই করতে করতে আমি ক্লান্ত বিকি বাবু, ক্লান্ত আমি। না শিখা, ক্লান্ত হলে চলবে না। তুমি জানো না, বেঁচে থাকা মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন একটা সংগ্রাম। আমাদের সংগ্রাম করতে হয়, লড়তে হয়। কিন্তু আপনি জানেন
যেদিন আমি শুনেছিলাম আপনি আর মা কিডন্যাপ হয়েছেন সেদিন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। খুব ভয় পেয়ে গেছিলাম আমি ভিকি বাবু, খুব ভয় পেয়ে গেছিলাম। সে তো হবেই শিখা, আমাকে দেখো, আমি তো জানতাম না যে তোমাকেও কিডন্যাপ করা হয়েছে, আর জানতাম না বলেই আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মন বলেছিল তুমি নিশ্চয়ই আমাদের খুঁজে বার করবে। আমি আমার মতন করে চেষ্টা করেছি ভিকি বাবু, আপনি জানেন দিদিমণি শঙ্কর বাবুরা খুব সাহায্য করেছে আমাকে। জানি তো। আচ্ছা শিখা, আমি ভাবছিলাম শিবা হঠাৎ এরকম করতে গেল কেন? না মানে পুরুলিয়া থেকে ফিরে আসার পর থেকে তো সব ঠিকই ছিল, হঠাৎ এরকম করলো কেন? আমি জানি না ভিকি বাবু, দিদিমণি আমাকে বলছিল ও নাকি একেবারে গ্রাম ছেড়ে শহরে চলে এসছে, আর এটাও বলছিল যে ওকে এগুলো কেউ করাচ্ছে, মানে এর পেছনে কেউ একটা আছে। জানেন ভিকি বাবু, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, শিবা তো আমার সাথে খেলতো ছোটবেলায়, শিবাই তো আমাকে গুলতি চালানো, তীর ছোড়া এ সমস্ত কিছু শিখিয়েছে, বা জঙ্গলে কিভাবে বাঁচতে হয় সব কিছু শিখিয়েছে। শিবা জঙ্গলে সব থেকে বেশি শিকার করেছে, সবাই ওকে খুব ভয় পায় আর মানে। শুধু ওর একটাই দোষ, খুব জেদি, যেটা করবে বলে ঠিক করে সেটা করেই ছাড়ে, সেই জন্যই তো ওর সাথে আমার বনেনি। আচ্ছা ও তোমাকে ঠিক কবে থেকে বিয়ে করতে চাইতো? ছোটবেলা থেকেই আমাকে বলতো, শিখা তুই কেমু বিহারটা করব। আমি বিশ্বাস করিনি, ভাবতাম মজা করছে। ও বাবা, পরে বুঝলাম সত্যি সত্যিই বলছে আমাকে বিয়ে করবে। জানেন ভিকি বাবু একবার কি হয়েছে? আপনারা যেদিন সবাই রাত্রেবেলা আমাদের গ্রামে ওই বড় গাছের নিচে এসেছিলেন না, যেদিন আমাদের আশীর্বাদের অনুষ্ঠান ছিল, সেদিন আমি ঠিক করেছিলাম আপনার সাথে আমাকে দেখা করতেই হবে, কত কিছু বলার ছিল আপনাকে, তাই সুযোগ পেয়ে আমি ঘর থেকে পালালাম। আর জিয়ারান্না তোকে বাড়িতে পাঠালো, কোথায় যাচ্ছিস? তুমি শিবাকে চড় মেরে দিলে? নয়তো কি, শিবা হতে পারে জঙ্গলের সেরা শিকারি, কিন্তু আমিও তো শিখা, আমি কেন ওর কাছে হারবো? হাসছেন, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো? রক্তিমদাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমাদের সবাইকে শিবা যখন কুড়ে ঘরে আটকে রেখেছিল, রক্তিমদা পালানোর চেষ্টা করেছিল জানেন? ওকে তীর মারতে গেছিল, আমি এমন গুলতি মেরেছি তীর ধনুক সব হাত ছেড়ে পড়ে গেছে। আচ্ছা, আমি তখন কি করে জানবো, আমার তো কোনো হুঁশই ছিল। তা ঠিক শিখা, শিবাকে যদি একবার আমি আমার সামনে পাই না, আমি কি করব আমি নিজেও জানি না। ছাড়ুন না ভিকি বাবু এই সমস্ত কথা, শিবা দোষ করেছে আর তার শাস্তিও পেয়ে গেছে, কিন্তু একটা কথা খুব ঠিক জানেন তো, শিবা আমার প্রাণ বাঁচিয়েছিল, ও যদি না থাকতো তাহলে আমি আজ আপনার সামনে থাকতাম না, আমি মরে যেতাম। শিখা, তুমি কখনো আমার সামনে মরে যাওয়ার কথা বলবে না, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? আপনি আমাকে খুব ভালোবাসেন না ভিকি বাবু? নিজের থেকেও বেশি। কোনোদিনও আমাকে ছেড়ে যাবেন না তো? আপনাকে ছাড়া আমি বাঁচবো না। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। Oh, yeah, she passed, it's high, oh.
ছেড়ে যাব না তোমাকে শিখা, কোনোদিনও না। তোমাকেও আমায় ছেড়ে কোথাও যেতে দেবো না, কিছুতেই না।